হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদেরকে দেখাবো ভাসি নবী মুম্বাইয়ে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। তার আগে বলে নিই, এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে, যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এটি ভারত সেবাশ্রমের রাস্তার দিক থেকে তোলা, মেন রাস্তার সাথে লাগোয়া হলেও এর মূল বিল্ডিং ভেতরেও রয়েছে। এবার চলে আসলাম আশ্রমের পেছন দিকটা। এটা ভারত সেবাশ্রমের পেছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশেই আমরা থাকি, ওই কারণে মনে হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। অনেক জায়গা জুড়ে ভারত সেবাশ্রম অবস্থিত, মোট 4টি বিল্ডিং রয়েছে এর। প্রচুর বাঙালি রয়েছে এখানে। এই যে আমার ছেলেকে দৌড়ে যেতে দেখছেন, যে বিল্ডিংয়ের সামনে, ওটাই আমাদের বা এখানকার বাড়ি। এখানে অনেক বাঙালি স্থায়ী অধিবাসী হয়ে গিয়েছেন। দেখুন কত বড় বড় বিল্ডিং। যারা মুম্বাইতে আসেন বিভিন্ন কাজের প্রয়োজনে, বিশেষত চিকিৎসার জন্য, তারা ভারত সেবাশ্রমে বিনা পয়সায় থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের আগে থেকে নাম লেখাতে হবে। সামনে যে এবার দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভারত সেবাশ্রম। এবং ডান দিকে যে বিল্ডিং হালকা টিনের চাল দেখা যাচ্ছে, এই আমার ছেলে যেদিকে গেল, এটাও ভারত সেবাশ্রমেরই বিল্ডিং। এটাও অনেক বড়। নিচে রয়েছে দাতব্য চিকিৎসালয়। দেখুন সব বিল্ডিংই 4তলা করে অবস্থিত। প্রত্যেক ভারত সেবাশ্রমের একই নিয়ম। আপনার এই ভেতরে দেখুন মন্দির রয়েছে, ভোলেনাথজির মন্দির এবং মা কালীর মন্দির রয়েছে। প্রত্যেক ভারত সেবাশ্রমে থাকতে গেলে আপনাকে আগে থেকে রুম বুক করতে হবে, এবং সেখানে খাবার খেতে গেলে আপনাকে একটা নোট টিকিট কাটতে হবে। থাকাটা এখানে ফ্রি, খাওয়ার জন্য খুব সামান্য কিছু টাকা দিতে হয়। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার। এটি সেক্টর 30তে অবস্থিত ভাসি নবী মুম্বাইয়ের স্টেশন থেকে খুব কাছে, 10 মিনিটের পায়ে হাঁটা পথ। চিনতে কোনো অসুবিধা হবে না আপনাদের। মুম্বাইয়ের এই অংশে থাকলে আপনার মনেই হবে না, যারা বাংলা জানেন না তারা বাংলার বাইরে আছে, কারণ এখানে প্রচুর বাঙালি। প্রত্যেকটা বিল্ডিংয়ে ঘরে ঘরে বাঙালি ভাড়া থাকেন। অনেক পূর্বেই বলেছি, অনেক বাঙালি বহু যুগ থেকেই এখানে স্থায়ী অধিবাসী হয়ে আছেন। আপনারা ছবিতে যে একটু দেখতে পেলেন একটা অ্যাম্বুলেন্স, এটা ভারত সেবাশ্রমের নিজস্ব অ্যাম্বুলেন্স এখানে একটা রয়েছে। এবং এর আগে যে বিল্ডিংয়ের ছবি দেখালাম, সেখানেও লক্ষ্য করেছেন কি না জানি না, পাশে আরেকটি অ্যাম্বুলেন্স ছিল, সেটাও ভারত সেবাশ্রমের নিজস্ব পরিবহন। রোগীদের প্রয়োজনে এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা ভারত সেবাশ্রমকে ঘিরে পুরো রাউন্ড দিয়ে এবার পুনরায় বাইরে চলে আসলাম। দেখুন দুই দিকে, ডান দিক বাঁ দিক দুই দিকেই ভারত সেবাশ্রমের বিল্ডিং। প্লট নাম্বার 285 থেকে শুরু। এখানে জায়গার নামের পাশাপাশি প্লট নাম্বারটাও বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো, এবং যারা মুম্বাইতে থাকতে চান তাদের জন্য আশা করি এটা হেল্পফুল হবে। সো প্লিজ 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 আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।